নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা রুদ্রব্রাতে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সকালের বার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবার জন্যে আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন শুধু শুধু চলে যাবেন আর একটা কথা বলি আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন তার কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন চলুন শুরু করা যাক আজকের সকালের বার্তা নমস্কার রুদ্রায় আপনাকে স্বাগত জানাই রুদ্রা মানে সোজা পাতা সোজা এখানে এখানে কিছুই পাবেন আনকাট শুরু হল রুদ্ধা সিএ নিয়ে বিরোধী এবং সপক্ষে এই দুইয়ের মধ্যে সংঘর্ষের পর কেটে গেছে অনেকগুলো দিন এবং মৃত্যুর সংখ্যা আস্তে 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 বিয়াল্লিশে গিয়ে আটকে আছে জানি সকালে অবধি কজন মারা যাচ্ছেন বা মারা যাবেন কারণ গুলিতে বৃদ্ধ হয়ে এখনও আশি জনের মতো হসপিটালে ভর্তি আছেন চুরি খাওয়া প্রচুর লোক আছে তো নৃশংসতা নিয়েও আমি কালকে গতকাল বলেছি নৃশংসতা তাহিরের উদ্দেশ্য জাতীয়তাবাদী অর্থাৎ তিরঙ্গার আড়ালেক এরা কারা এসব নিয়ে ভিডিওগুলো আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মিডিয়া দিল্লিতে গিয়ে গ্রাউন্ড জিরোতে রিপোর্টিং করছে মানে আমি অবশ্যই বুঝতে পারছেন কোন চ্যানেলে কথা বলছি সেই চ্যানেলের রিপোর্টার একদম সরাসরি যিনি বিখ্যাত রিপোর্টার তিনি পৌঁছে গেছেন একদম গ্রাউন্ড জিরোতে এবং সেখান থেকে তিনি তথ্য তুলে নিয়ে গেলেন তিনি সবকিছু কিছু বললেন তার কথার মধ্যে অনেক কিছু ছিল আবার তার কথাকে ঢেকে দেওয়ার জন্য অনেক কিছু ছিল সেগুলো নিয়েই কাটাড়া করে দেখা যাক বাংলার মিডিয়া কি দেখাতে চাইলো দেখুন বাংলার মিডিয়া আজ আর পিছনে ফিরতে পারছে না তার কারণ এখন সবাই জানে যে এই যে দাঙ্গাটা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত ছিল না কপিল মিশ্রা কপিল মিশ্রার কথা অনুযায়ী দাঙ্গাটা হয়নি না দাঙ্গা হয়েছে অনুরাগ ঠাকুরের কথা অনুযায়ী এইসব কথা যেগুলো বলা হচ্ছে এগুলো যদি বলেন তাহলে বুঝতে হবে যে তারা অর্থাৎ এই তাকির ভূষণের মতো লোকেরা এত দিন ধরে ঝড় মানে জিনিসপত্র জোগাড় করে রেখেছিল কি কারণে তারা কি জানতো কপিল শর্মা কপিল মিশ্রা সব কথা বলবেন বা অনুরাগ ঠাকুর এসব কথা বলবেন অর্থাৎ এগুলো মিথ্যে কথা অঙ্কিত শর্মা যাকে মারা হলো শোনা যাচ্ছে মানে সুব্রমণিয়াম স্বামীর কথা অনুযায়ী যে উনি এই তাহির হোসেনের সঙ্গে জঙ্গি যোগাযোগ আছে কি না তার তদন্ত করছিলেন জানি না তার কথাটা মানে তিনি যা বলছেন তার কথা বেশ করে আমি বলছি তার মানে তাহির হোসেনদের পরিকল্পনা আজকের নয় দীর্ঘদিন ধরে চলে আসা পরিকল্পনা মনে রাখবেন প্রতিটা প্রান্তে ছোটো ছোটো করে পাথরের টুকরো মানে একদম সাইজ করা পাথরের টুকরো জোগাড় করে রাখা বস্তা বস্তা করে একদিনে হয় না কপিল মিশ্রা বললেন আর আপনারা জোগাড় করে ফেললেন মানে অন্যরা জোগাড় করে ফেললো এটা ভাববেন না ধর্ণা মঞ্চ অর্থাৎ যেখানে বসে সি বিরোধিতা করা হচ্ছে সেই বিরোধিতা করার জায়গায় পাথর কি করে আসে সে প্রশ্ন না আমাদের মিডিয়া করবে না এই প্রশ্নও করবে না যে এত নৃশংসভাবে তাহির হোসেনকে তাহির হোসেনরা মিলে দিল এবং সেখানে শোনা যাচ্ছে একজন মহিলাকেও নাকি ধর্ষণ করা হয়েছে এবং করে তাকে নালায় ফেলে দেওয়া হয়েছে খবরে প্রকাশ আমার কথা না একজন মাস্টারমশাই বৃদ্ধ মাস্টারমশাই তিনি বলেছেন একটা মেয়েকে টেনে নিয়ে তুলে গিয়ে ওখানে ধর্ষণ করেছে এবং তিনি মানে শুনেছেন যে এখানে ফেলে দেওয়া হয়েছে তিনি শুনেছেন তার কথা অনুযায়ী আমি বললাম কাজী তাহির হোসেন বা এরা এদেরকে সরাসরি কিন্তু বলা হলো না যে এরা আগে থেকে প্রস্তুত করে তবে দেখলাম যে উনি কিন্তু বললেন যে এটা একদিনের প্রস্তুতি নয় লোহার পাত দিয়ে গুলতি করা সেই গুলতি দিয়ে পাথর ছুঁয়ে দেওয়ার জন্য উনি দেখালেন পাথর ছোঁড়ার কথা অ্যাকচুয়ালি লোহার পাত যেভাবে রাখা আছে এবং যেভাবে টিউবকে দিয়ে বাঁধা আছে গুলতি করা আছে ওটা ইউজ করা হয়েছিল আমার মনে হয় পেট্রোল বোম ছোঁড়ার জন্যে কারণ খুব সহজে পেট্রোল বোম ছোড়া যায় ওইভাবে আর বড়ো পাথর ছোঁড়ার জন্যই ইউজ করা যেতে পারে বোঝা গেল তো এই যে প্রস্তুতিগুলো একটা সিমেন্টের স্ল্যাবকে এরকম করে ঢেলে তৈরি করা একদিনে তো করেনি তার মানে দুর্গ গড়া তৈরি হচ্ছে আমার মন বলছে তো সেই দুর্গ গড়ার কথাটা না এটা নিউজ রিপোর্টে উঠে এলো না উঠে এলো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যে মুসলিম ব্যক্তিরা হসপিটালে যারা ভর্তি আছে তাদের মা বাবা তাদের মায়ের দুঃখের কথা দেখুন মারা যাওয়া ছেলে মুসলিমের হোক আর হিন্দুরই হোক তাদের মায়ের দুঃখ সবার একই হয় অর্থাৎ মায়ের কান্না সবারই একই হয় কোনো তফাত হয় না কিন্তু অঙ্কিত শর্মার বাড়ির মায়ের কান্নাটা দেখানো গেল না দেখানো গেল না বুক ফাটা কান্না এবং দেখানো গেল না আরও অনেকের প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো তাদের বাড়ি দুঃখের কান্না দেখানো গেল না তার কারণ দেখালে অন্য কিছু হতো বিয়ের বাড়ি নিয়ে একজন দেখানো হলো সেটাও মানে সংখ্যা লঘুদের দেখানো হলো গুরুর একজনের বাড়ির বিয়ের বাড়ি যে ভেঙে দেওয়া হলো তার বাড়ির মিষ্টিগুলো পুড়িয়ে দেওয়া মিষ্টি মিষ্টিগুলো সব পুড়ে ধুনিস হয়ে গেল তার যে সব কিছু পুড়িয়ে দেওয়া হলো সেটা কিন্তু দেখানো হলো না ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দুঃখের মিউজিক দিয়ে বাংলা নিউজ চ্যানেল খুব ভালো করে সংবাদ পরিবেশনা করে মনে ওই যে বিয়ের বাড়িতে যেরকম পরিবেশনা করা হয় না তো ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশনা করা হয়েছে বলতে পারেন বিয়ের বাড়ির তত্ত্ব দেওয়ার মতোই তত্ত্ব দেওয়া হলো আমাদের কাছে আমরা দেখলাম শুনলাম বুঝলাম এবার এটা নিয়ে কাটা ছেলা চলবে বিশ্লেষণ চলবে কাঠগোড়ায় তোলা হবে বিজেপি নেতাদের নিয়ে এসে না 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 আপনি বলবেন না আপনি বলবেন না করা হবে আর চেঁচামেচি এমন করে করা হবে যেন মাছ বাজারে থাকা মাছ বিক্রে তারা লজ্জা পায় এইসব ভদ্রলোক বেশি যে সমস্ত নেতারী মন্ত্রীগুলো গিয়ে বসেন তাদের দেখলে আমার সত্যি কথা বলছি আমার দেখা একটা কথা বলছি মানে এটা বলছি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে সেটা হচ্ছে আমি যখন দেখি না এইসব যখন ডিবেট হয় তাদের যে চিৎকা চ্যাচে খুব ভাগ্য ভালো আমাকে কোনোদিন ডাকা হয় না এখন দেখতেন হয়তো ওই নিউজ লাইভে দেখতেন আমি উঠছি আর উঠে ঠাসিয়ে ঠাসিয়ে থাপড় মারছি না সব ছোটো লোকের মতো চিৎকার চেয়ে একদম পছন্দ হয় না একজন বলছে আরেকজন চেঁচিয়ে যাচ্ছে এই অভদ্রমি বাঁদরামো এগুলো আমরা দেখবো এবং এই বাঁদরামোগুলো আবার দেখতে পাবো কোথায় বলুন তো এই দেখবেন কদিনে কালকে আবার আজকেই হতো দেখতে পাবেন টিভিতে বসে গেছেন আমি গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট তুলে নিয়ে এসেছি আপনি বললে হবে না হ্যাঁ ওখানে দেখানো হলো সিএর বিরুদ্ধে জাফরাদাবাদে স্টেশনে মেট্রো স্টেশনের কাজ কিরকম সুন্দর লেখা আছে পেন্সিল সে এসব লেখা আছে আর কি তো এসবগুলো দেখালেন উনি এটাও বললেন ইট করা এটা এটা ভালো লেগেছে যে দীর্ঘদিনের কাজ এটা কিন্তু তিনি বলছেন না বা তারা বলছেন না যে কপিল মিশ্রার কথাতে দাঙ্গাটা কিন্তু হয়নি অর্থাৎ এই গন্ডগোলের সূত্রপাত কিন্তু আগে থেকে ছিল অর্থাৎ তিরঙ্গার আড়ালে এরা তৈরি করছিল নিজেদেরকে করে তারা লাফিয়ে পড়েছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের রাজত্বে এসবগুলো করলে পিটিয়ে ঠান্ডা করে দেয়া বলে এরা কিছু করতে পারি কিন্তু কেজরিওয়াল যাকে ভোট দিয়েছে ফ্রিতে জল বিদ্যুৎ পাওয়া গাড়িতে উঠবেন বাসে যাবেন আচ্ছা ফ্রি পাওয়া চক্করে তো আমরা তো সব কিছু ছাড়তে পারি নিজের প্রাণ নিজের মান সব ছাড়তে আমরা ওস্তাদ ফ্রিতে পাওয়া যায় আমার এক বন্ধু পাঞ্জাবি বন্ধু একবার আমাকে বলেছিলেন মানে ট্রেনেতে আমি এটা বলেছি তো আপনাদের কাছে আবারও বলছি সেটা হচ্ছে ট্রেনে যখন দেখেছিলেন একজন হকার ওই পুরিয়া যে বলুন না এই হজমের গুলি বিক্রি করছে তা অ্যাসিডে গলি হবে এই নিন ফ্রিতে আপনার পয়সা লাগবে না হাত বাড়ান তো সুটেড বুটের ভদ্রলোক দেখা যাচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছে দিন মানে ফোকটে পেলে বিষও চেটে দেবে তো সেখানে দাঁড়িয়ে ওই ভদ ছেলে বন্ধুটি আমার পাঞ্জাবের বন্ধুটি তিনি বলেছিলেন যে শিখ বন্ধু শ্রীনু বলেছিলেন যে আরে ইয়ার এ বাঙালি লোক মারনে কে তো এ জহরি কাফি হ্যাঁ তো সব কই বিগ বাঙা হ্যাঁ মানে হাত পাতে খারাপ লেগেছিল শুনতে কিন্তু বাস্তব তো এটাই ফ্রিতে পাওয়া আমরা সবাই ফ্রিতে পেতে চাই হয়তো তারাও ফ্রিতে পেতে চায় সবাই ফ্রিতে পেতে চাই ফ্রিতে পাওয়া জিনিস পেতে গিয়ে না কাকে নিয়ে আসছি আমরা হয়তো খেয়াল করি না যাই হোক এখন খেয়াল করছে হয়তো হারিয়ে যাওয়ার পরে কিন্তু হারানোর আগে যদি খেয়াল করতো তাহলে হারানোর ব্যাপারটা হতো না অর্থাৎ তলে তলে তৈরি হতো না এই কথাগুলো কিন্তু আর কোনো নিউজ চ্যানেল আপনাকে বলবে না তার কারণ বললে পারে মুশকিল আছে না বিজ্ঞাপন পাওয়া যাবে না সেকুলারিজম না দেখালে মানে সেকুলারিজম মানে সিরো সেকুলারিজম অর্থাৎ ছদ্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা তো ছদ্ম ধর্ম নিরপেক্ষতা না দেখালে এটাও আসবে না আর হ্যাঁ টেকাও মুশকিল আছে যাই হোক তো তারা সেই জন্য এগুলো দেখালেন তা আমার খুব ভালো লেগেছে জানেন তবুও তো গেছেন গ্রাউন্ড জিরোতে কিন্তু একটা প্রশ্ন এসে গেল জানেন ধুলাঘরেও আগুন লেগেছিল অনেক বাড়ি ফুটে গেছিলো ফুটেছিলো গ্রাউন্ড জিরোতে কোনো রিপোর্টার যায়নি বলুন তো কেন খুব জানতে ইচ্ছে করে জানার ইচ্ছে হয় মানে ধুলাঘরে হলে কেন যাব না বসিরহাটে যখন লেগেছিল আগুন গ্রাউন্ড জিরো রিপোর্টিং করতে কেউ যায়নি কেন বলুন তো খুব জানতে ইচ্ছে করে মানে বাংলার মুখে যখন ঘটে যায় সেই গ্রাউন্ড জিরো রিপোর্টিংটা কেন হয় না কেন হয় না দেগঙ্গায় যখন কিছু হয় অর্থাৎ পশ্চিমবঙ্গে কিছু হলে সেই গ্রাউন্ড জিরোতে কোনো সাংবাদিক কেন পৌঁছে এরকম করে খবর করেন না আর সেটা নিয়ে কেন কাটা ছেঁড়া হয় না খুব জানতে ইচ্ছে করে তেমনি জানতে ইচ্ছে করে শেখ সাদ্দাম হোসেন যখন হলদিয়ার বুকে পুড়িয়ে মেরে দিল সেটা নিয়ে কেন গ্রাউন্ড জিরো রিপোর্টিং হলো না এবং সেটা নিয়ে কেন ঘণ্টাখানেক বা মিনিট খানেক বা সেকেন্ডখানেক একটা অনুষ্ঠান যদি করা যেত কেন হলো না কেন হয় না দক্ষিণ দিনাজপুরে মেয়েটিকে যখন জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় কেন হলো না খুব জানতে ইচ্ছে করে জানেন এই জানার ইচ্ছেতেই আমার একটা প্রশ্ন আছে এই গ্রাউন্ড জিরো রিপোর্টিং শুধুমাত্র কি দেশের বাইরে হলেই হবে মানে রাজ্যের বাইরে হলেই হবে দেশ বলে ফেলছি আসলে এই রাজ্যে আন্দোলনটা তো সে ভিন্ন দেশের মতো করার চেষ্টা করছে যদিও সুখবর মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের কাছে গেছেন এবং গিয়ে যাই হোক ওটা নিয়ে রাত্রিবেলা ভিডিও থাকবে দেখবেন কিন্তু মজা লাগবে তো যাই বলছিলাম সেটা হচ্ছে এই যে রিপোর্টিং করা কেন বাংলার মিডিয়া পারে না ধুলাগাড়ে যখন হয় সেখানে পৌঁছোতে কেন পারে না বসিরাটে যখন পৌঁছে কেন পারে না দেগঙ্গায় যখন হয় তখন পৌঁছোতে কেন পারে না এই প্রশ্নটা কিন্তু আমার রইল সকলের কাছে অর্থাৎ যারা নিরপেক্ষ বলেন সাংবাদিকতাতে যারা বলেন নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা হচ্ছে স্তম্ভ মিডিয়া হচ্ছে পঞ্চম স্তম্ভ সেই মিডিয়ার লোকেরা কেন নিরপেক্ষ হতে পারেন না কেন বসির যেতে পারেন না কেন দুলাগড়ে থাকতে পারেন না কেন তেহরটায় যখন স্কুল নিয়ে ভাঙচুর হয় ছেলেদের যখন মার্চ বাচ্চা ছেলে মারা হয় সরস্বতী পুজো বন্ধ করা নিয়ে তখন কেন সেটাকে নিয়ে গ্রাউন্ড রিপোর্টিং হয় না এবং কেন সেটাকে নিয়ে আন্দোলনের মতো করে ঘন্টাখানেক বা মিনিট খানেক বা সেকেন্ড খানেকও কোনো প্রোগ্রাম করা যায় না জানার ইচ্ছা হয় খুব জোর অর্থাৎ সব কিছু চেপে দেওয়া বাংলার বুকে কিছু হবে সেটাকে চেপে দেওয়া অদ্ভুত ব্যাপার এখানে দাঁড়িয়ে থাকে যা মোমবাতি তিনি মিছিল করেন এসব সব মানে কী বলবো মোমবাতি মিছিল করা তথাকথিত বুদ্ধি বুদ্ধ দুর্বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলে দুর্বুদ্ধিজীবী দালাল টাইপের লোকেরা যারা আজ এখানে কাল ওখানে করবেন গিরগিটি যাদেরকে দেখে লজ্জা পায় যারা বাম রাজাতে বামের সঙ্গে ছিলেন তৃণমূল রাজ্যে তৃণমূলের সঙ্গে আছেন রাম রাজত্ব রামের সঙ্গে থাকবেন অর্থাৎ বিজেপি রাজত্ব বিজেপির সঙ্গে থাকবেন তো এই সমস্ত এই মাল মানে জিনিসগুলো বস্তুগুলো এরা খালো রঙে বেরিয়ে যাচ্ছিল এরা এখন মিছিল করতে পারে না এখন ফাঁসির দাবিতে নামতে পারে না কারণ শেখ সাদ্দা হোসেনের নাম আছে বলে এই সমস্ত সব দেখে না বিতৃষ্ণ এসে গেছে জানেন মাঝে মাঝে মনে হয় যদি আজ নয়তো কাল বড় পয়সা আসে না বেশি পয়সা যদি আমার কাছে এসে যেত তাহলে একটা নিউজ চ্যানেল খুলে বসে পড়তাম মানে স্বপ্ন দেখি আর কি স্বপ্ন তো আমিও দেখতে পারি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হওয়া স্বপ্ন দেখতে পারেন তাহলে আমি একটা নিউজ চ্যানেল খুলবো এটা স্বপ্ন দেখতে পারি না দেখতে পারি আমি তা আমিও দেখেছি স্বপ্ন দেখি এরকম একটা করব যেখানে আমাদের সাংবাদিকরা যারা যাবে নিরপেক্ষ সাংবাদিকতা যারা করবে তারা বুক ফুলে ঢুকে যাবে এবং দেখিয়ে দেবে আসল সত্যি কি অর্থাৎ বসিরাটে যখন হবে বসিরাটে দেখাবে দেগঙ্গা যখন হবে দেগঙ্গা দেখাবে ধুলাবের যখন হবে ধুলাবারে দেখাবে এবং সেখানে নিউজ শুধু দেবে একটা সম্প্রদায়ের কাছে না দুটো সম্প্রদায় ক্ষতি যা রয়েছে তাদেরকে দেখাবে এবং যা হচ্ছে আন কাঠ দেখাবে এই উদ্দেশ্যে স্বপ্ন আমিও দেখি কারণ বাংলার বুকে এই মিডিয়াকে যদি টাচ নাচ না করে দেওয়া যায় তাহলে বাংলা আগামী দিনে পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান যেটা হচ্ছে সেদিকে চলে যাওয়ার চান্স থাকবে জানেন আপনারা বুঝতে পারলেন জানি বুঝতে পেরেছেন বলবো না বুঝতে পারলেন কিনা তাহলে আমার একজন আপনজন আছে তিনি রেগে যান তার কথা শুনেই আমি বলছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি এটা ভাববো আর আমাকে তো গালাগালি দেয়নি বাংলাদেশ থেকে আসা লোকেরা অনেকেই গালাগালি দেন মুসলিমরা গালাগালি দেন দেন যা আসে না কিছু কিন্তু একটা সত্যি কথা হচ্ছে বাংলার মুখে মিডিয়া কিন্তু বায়াস্ট তো সেখানে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন বা আপনারা যদি ভাবেন নিরপেক্ষ খবর পাবেন নিরপেক্ষ সবকিছু পাবেন তাহলে পাবেন না তাই আপনাকে নজর রাখতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে এই আমাদের মতো ছোটো ছোটো ইউটিউব চ্যানেলগুলোতে যারা চেষ্টা করবে সত্যিটা বলে দেওয়া আন কার্ড অর্থাৎ বিপদ সম্বন্ধে সজাগ করে দেবে কারণ তাহির হোসেন আপনার বাড়ির পাশে তৈরি হচ্ছে কিনা আপনি নিজে জানেন না সে খবর দেওয়ার জন্যে দেখার জন্যে জানার জন্য রুদ্রবার্তার মতো চ্যানেলগুলি থাকবে বাকি কোনো চ্যানেল আপনাকে বলবে না তার কারণ সবকিছু চেপে দেওয়া হবে তো গ্রাউন্ড জিরো রিপোর্টিং করা এই সমস্ত সাংবাদিকদের কাছে আমার একটাই প্রশ্ন রইল আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে থাকা কোনো কিছু হলে পরে গ্রাউন্ড জিরো রিপোর্টিং করে দেখাবেন আর ঘন্টাখানেক মিনিট খানেক বা সেকেন্ড খানেক হলেও হলদিয়ায় মা মেয়েকে পুড়িয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে বড়ো করে কিছু করবেন তাদের ফাঁসির দাবিতে এই দুর্বুদ্ধিজীবী বস্তুরা অবশ্যই রাস্তায় নামবেন এটা আশা করা যায় আর দু চার লাইন কবিতা লিখে ফেলবেন না যিনি ত্রিশুলের মাথায় কন্ডম লাগাতেন সেই কি ক বলব কবিকে বাস এটুকুই বলার ছিল সন্ধ্যেবেলা খেয়াল রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অমিত শাহের কাছে যাওয়া সিএ এনে কী হচ্ছে সে নিয়ে রুদ্রবার্তা থাকবে বিকেলবেলা মানে এই এই ভিডিওটা আবার সবাই দেখবেন মানে যারা ভাবেন সিএ পশ্চিমবঙ্গে লাগু হবে না আলার জন্য রইল আর তার সঙ্গে রান্না থাকবে। থাকবেই অনেকে লিখেছেন কেন আপনি এটার সঙ্গে ওটা যুক্ত জুড়ে দিচ্ছেন দেখুন সময় অভাব আমি দুটো জায়গায় তিনটে ভিডিও এপিসোড ডাউনলোড করবো এরকম জায়গায় আমি থাকি না আপলোড করব তা কাজেই দুটো ভিডিওকে পাঞ্চ করলে যদি একটু অসুবিধা দেখে নেবেন রুদ্রবার্তাখানেই তো একটু কষ্ট করে সহ্য করা আরে বাংলার এই মিডিয়াকে যখন আপনারা সহ্য করতে পারেন যারা মিথ্যে মিথ্যে কথা বলে তো তার মধ্যে আমার এই রুদ্রবার্তার সঙ্গে একটু রান্নাঘর ডুবলে সহ্য করতে কষ্ট হয় আগামী দিন আপনি থাকবেন কি থাকবেন না তার কোনো ঠিক নেই তার কারণ বিপদ ঘাড়ের উপরে আছে সেই সম্বন্ধে সজাগ করা এই কেউ কুকুরটার কথা শুনবেন আপনি শুনবেন তার সঙ্গে রান্নাঘর না হয়তো রইলই থাক না কত কী আছে আপনাদের কষ্ট করে সহ্য করে নেবেন এটুকুই বলার ছিল সন্ধ্যেবেলা রান্নাঘর সমেত খবর থাকবে রুদ্রবার্তা কিন্তু এই চ্যানেল উইথ ডিফারেন্স এখানে ভাববেন না গতানুগতিক আপনি যা বলবেন সেটাই হবে না জাতীয়তাবাদী যা বলবেন ধর্ম সম্বন্ধে যা বলবেন মানতে পারি কিন্তু অন্যায় দাবি মানে আমাকে আবার কিছু করতে হবে এটা করবেন না কারণ রুদ্রব্তা মানে চ্যানেল উইথ ডিফারেন্স অনেকে আমাকে বলেছিলেন আপনার বলার ভঙ্গিমা চেঞ্জ করুন পারিনি বলেছেন আমাকে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন না পারিনি বলি আমি তার কারণ আমি আমার মতো থাকবো কারণ আমি বিশ্বাস করি আপনারা আমার সঙ্গ ছাড়বেন না কারণ আমি জানি আমার তো আপনারাই আপনজন এটুকুই বলার ছিল ভালো থাকবেন সবাই আর সন্ধেবেলা খেয়াল রাখবেন আসি এখনকার মতো চিন্তা করবেন বঙ্গে এই মিডিয়াই চাই নাকি রুদ্রবর্তার মতো ছোটো ছোটো মিডিয়া গড়ে উঠুক এটা আপনারা চান তাহলে কি করতে হবে এই নিয়ে থাকবে একটা ভিডিও আপনারা কি করে পারবেন আমাদের মতো চ্যানেলকে প্রমোট করতে থাকবে ভিডিও অবশ্যই থাকবে কারণ অনেকেই আমার কাছ অনেক কিছু জানতে চেয়েছেন নিশ্চয়ই বলবো চলুন এখনকার মতো আসি ভালো থাকুন সবাই নমস্কার বন্দে মাতার ভারত মাতা জয় হোক জয় হিন্দ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন রোজ দেখুন রুদ্র বার্তা